আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমাদের আজকের যে ভিডিওটি হবে তা হচ্ছে একটি আনবক্সিং ভিডিও, কিন্তু এই আনবক্সিংটি হবে একদম হাতের স্পর্শ ছাড়াই, পুরোপুরি অটোমেটিক একটি আনবক্সিং। তো আপনারা সবার আগে সেই আনবক্সিংটি দেখে আসুন, তারপরে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। তো চলুন তাহলে আগে আনবক্সিংটি দেখি। আনবক্সিংটি আপনারা দেখলেন, কেমন লাগলো আপনাদের কাছে? এই আনবক্সিংয়ে কিন্তু কোনো হাতের স্পর্শ হয়নি, একদম অটোমেটিক। তো এখন হচ্ছে আমাদের বইয়ের কথা। তো বই হচ্ছে এটি কিছুদিন আগে মাত্র বের হয়েছে ফেরার প্রকাশন থেকে, তখন এটি প্রি অর্ডারে ছিল। তো যখন আমি দেখলাম এটা সুরা কাহাফ নিয়ে, তো সুরা কাহাফ হচ্ছে জুম্মার দিনের খুব স্পেশাল একটি আমল আর কি। যারা নাকি সুরা কাহাফ পড়ে তারা তো মানে জানেন এটা কী রকম, কত বেশি পাওয়ারফুল যে ফজিলত আছে। তার মধ্যে একটি হচ্ছে যে এটি আপনার ইমানের নূর আলোকিত করে রাখে। তো এই কারণে আমি যখন প্রথমবার পড়া শুরু করেছিলাম, তো আস্তে আস্তে আমি কিন্তু এটা প্রতি সপ্তাহে কন্টিনিউ করেছি, এবং আমি আমার ফেসবুকেও লিখি যেন অন্যরাও এটা থেকে অনুপ্রাণিত হতে পারে, তখন অন্যরাও পড়া শুরু করেছিল। তো আমি যখন দেখলাম যে সুরা কাহাফ নিয়ে স্পেসিফিকভাবে বইটি লিখা হয়েছে, তখন তো আমি খুবই আগ্রহী ছিলাম এই বইটির জন্য। তো বইটি আমি যখন প্রি অর্ডারে দেখলাম তখনই আমি অর্ডার দিয়ে দিয়েছি, এবং বইটি বের হওয়ার পরের দিন আমি আমার হাতে পেয়ে গিয়েছি। তো আনবক্সিং করার ইচ্ছা ছিল, যার কারণে এতদিন আনবক্স করা হয়নি, যার কারণে আপনাদের দিন দেখানো হয়নি। তো আজকে এই কারণে এই বইটি দেখালাম আপনাদের কাছে। তো এই বইটি হচ্ছে এটি সুরা কাহাফের আলোকে মুক্তির পথ ও পাথেয়। তো সুরা কাহাফের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে বা চারটি ঘটনা দেওয়া আছে, যে চারটি ঘটনা কিন্তু আমরা অনেকে অর্থ পড়ি না বা ব্যাখ্যা তো জানার কোনো প্রশ্নই আসে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি একটি বই পুরোপুরি সুরা কাহাফ নিয়ে লেখা আছে, যা নাকি আপনার যে অনেকে যে বলে যে এত তাফসির কই পাবো, এই পাবো সেই পাবো, তো এটা বাদ দিয়ে আমি মনে করবো যে এই বই যদি আপনারা পড়েন তাহলে কিন্তু একটি সুরা নিয়ে স্পেসিফিক পুরো ধারণা আপনার হয়ে যাবে যে সুরা কাহাফ আসলে কী নিয়ে। তো এই সুরা কাহাফ পড়লে কিন্তু আপনারা ফিটনা সম্পর্কে জানবেন, এবং ফিটনা থেকে বাঁচার যে উপায় আছে তা সম্পর্কে জানবেন, বা সুরা কাহাফটা যে কীভাবে নাজিল হলো, তো কাদের জন্য নাজিল হলো, এবং কী কী ঘটনা আছে এখানে। কিন্তু চারটি খুবই ইম্পর্টেন্ট ঘটনা আছে, যা নাকি আপনার যখন পড়বেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার কাছে তো সুরা কাহাফ অনেক বেশি পছন্দের, এবং আমি যখন কোনো লেকচারও শুনি সুরা কাহাফ নিয়ে তখন আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে এটি আমাকে অনেক বেশি গাইড করছে। তো আমি বলবো যে আপনারা যারা ভাবছেন যে এই সুরাটি পড়া শুরু করবেন নাকি, বা এই সুরাটি সম্পর্কে জানতে চাচ্ছেন, তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। এবং আমি আশা করি এই বইটি পড়ার পরে, তখন আপনারা যদি সুরা কাহাফ নাও পড়ে থাকেন, তখন থেকে আপনারা অবশ্যই পড়া শুরু করবেন, কারণ এই সুরাটি হচ্ছে এরকম একটি সুরা। তো আমি খুবই খুশি যে এরকম একটি বই বের হয়েছে যে শুধুমাত্র একটি সুরা নিয়ে। তো আমি আশা করব যে সামনের দিনে যেন প্রতিটি সুরা বিষয়ক একটি স্পেশাল স্পেশাল করে বই বের হোক, যেন আমাদের জন্য সুবিধা হয়। অনেকে দেখা যায় মোটা বই পড়তে চায় না, বা ভাবে যে এত বড় বই কীভাবে পড়বো, এত তাফসির কীভাবে পড়বো। তো সেই ক্ষেত্রে যারা নাকি কমে বা সহজে পড়তে চায় তাদের জন্য আমি মনে করি এরকম বই খুবই ভালো। তো এর আগেও একটি বই দেখেছিলাম সুরা ইউসুফ নিয়ে, যতটুকু আমার মনে আছে, যে সেটিও হচ্ছে ওই সুরাটি বিষয়ক স্পেশাল একটি বই। তো আমি মনে করি এইরকম যদি কোরআনের সবগুলো সুরা নিয়ে বের হয় তাহলে কিন্তু আমাদের মতো পাঠকদের জন্য অনেক বেশি উপকারী, তাই না? তো আমি বলবো অবশ্যই আপনারা এই বইটি সংগ্রহ করবেন। বইটি গায়ের মূল্য 240 টাকা ছিল, তো যখন প্রি অর্ডার ছিল তখন তো 155 টাকা দিয়ে কিনেছিলাম, তো এখন হয়তো দাম একটু বাড়তে পারে। প্রি অর্ডার করলে তো একটা মজা হচ্ছে যে ডেলিভারি চার্জ অনেক সময় দিতে হয় না, বা অনেক সময় ছাড় থাকে। তো কীভাবে আপনারা কম দামে বই পাবেন তা নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আছে, তা আমি আই কার্ডে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন যেন আপনাদের উপকারে আসে এবং আপনারা যেন কম দামে বই কিনতে পারেন। তো ঠিক আছে তাহলে, এবং এই হচ্ছে আমাদের আজকের কথা আর কি, এবং এই হচ্ছে ভিডিও। খুব বেশি বড় করতে যাচ্ছি না, আশা করি আপনারা ভিডিওর যে মূল যে থিমটি তা আপনারা বুঝতে পেরেছেন, এবং এই বইটি সংগ্রহ করার ইচ্ছা আপনাদের মনে মনে অবশ্যই জেগেছে আমি আশা করছি। তো যদি ইচ্ছা জেগেই থাকে আর ভাবছেন যে কিনবো কি কিনবো না, তাহলে আমি বলবো যে অবশ্যই কিনে ফেলুন। তো বইটি কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং বইটি অবশ্যই সংগ্রহ করবেন। তো এই ছিল কথা, আবার দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে বিদায় নেই, আসসালামু আলাইকুম সবাইকে।